নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমি কল্লোল লাহিড়ী মহাশয়ের লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসটির কিছুটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বিয়ের পর সবুজ রঙের একটা ট্রেনে করে ইন্দুবালা যখন শিয়ালদা স্টেশনে নেমেছিলেন, তখন তার কাছে ইন্ডিয়া দেশটা নতুন। খুলনার কলাপোতা গ্রামের বাড়ির উঠোনে নিভু নিভু আঁচের সামনে ঠাম্মা বাবার কাছে শোনা গল্পের সাথে তার ঢের অমিল। এত বড় স্টেশন আগে কোনোদিন দেখেননি ইন্দুবালা, দেখবেনটাই বা কী করে? এই যে প্রথম ট্রেনে উঠলেন তিনি, নামলেনও, মাথার ওপর রাজপ্রাসাদের মতো ছাদ দেখলেন, এত বড় বাড়ি দেখলেন, এত লোক, সবাই যেন মাথা নিচু করে সামনের দিকে ছুটছে, কেউ কারো সাথে দুদণ্ড দাঁড়িয়ে একটুও কথা বলছে না, কুশল বিনিময় করছে না, যে যার খেয়ালে আছে। সামান্য অসতর্ক হলে, চলাফেরার একটু এদিক ওদিক হলে সবাই বুঝি সবার গায়ে হুড়মুড়িয়ে পড়বে। তখন ইন্দুবালার জিনিসপত্রের কি হবে? নেই নেই করেও তো সঙ্গের জিনিস কম নয়। মা বারবার বলে দিয়েছিল, চোখ ছাড়া করবি না ইন্দু। ঠাম্মা বলে দিয়েছিল, আগলে রাখবি সব কিছু। যদিও অদৃষ্ট বড় নির্মম খেলা খেলেছিল ইন্দুবালার জীবন নিয়ে, কোনো কিছুই তিনি আগলে রাখতে পারেননি, একমাত্র এই ভাতের হোটেলটা ছাড়া। তবুও সব কিছুর ওপর বড় মায়া তার। ঘরের কোণে দাঁড় করিয়ে রাখা ক্ষয়ে যাওয়া নারকেলের ঝাঁটা থেকে পোড়া দেশলাইয়ের কাঠি, কিছুতেই মন চায় না কোনো কিছু ফেলতে, সব কিছু বুড়ি জমিয়ে রাখেন নিজের করে, তার উপচে পড়া স্মৃতির মতোই। মাঝে মাঝে এই সব জিনিসপত্র নিয়ে যে গোল বাঁধে না তেমনটা নয়, বেশ ভালোই চিৎকার চেঁচামেচি হয়। ধনঞ্জয় তখন লোক ডেকে নিয়ে এসে রেগে মেগে কিলো হিসেবে বিক্রি করে সব কিছু। বুড়ি ঘুর ঘুর করে চারপাশ, ওরে মূর্খ তুই কি করে জানবি? ঠাম্মা বলতো, বাড়ির আগাছাটাও তো দরকারি, না হলে হরিমতি খাবে কি আর দুধ দেবেই বা কি করে? ধনঞ্জয় কাইমাই করে ওঠে, বারবার তোমার খুলনার কলাপোতার গল্প শুনিও না তো মা, এখানে তোমার কোথায় হরিমতি? পোড়া দেশলাইয়ের কাঠি তোমার কাছে আগাছা? এই এই এত ঘিয়ের খালি শিশি, রং চটে যাওয়া টিনের বাক্স? টান মেরে উঠোনে ফেলেছিল ধনঞ্জয়। কেমন যেন আর্তনাদ করে উঠেছিল সেই কতদিন আগের ফুলছাপ তরঙ্গটা, ডালাটা হাঁ করে খুলে পড়েছিল উঠোনে, ঠিক মরে যাওয়া মানুষের মতো। তার মুখ দিয়ে কিলবিল করে বেরোচ্ছিল আরশোলা। তারাও যেন প্রজন্মের পর প্রজন্ম খুলনার কলাপোতার স্বপ্ন নিয়ে বংশ বিস্তার করে চলেছে। এটা তুই কি করলি ধনঞ্জয়? আমার এতদিনের জিনিসটা তোর কাছে পুরনো মনে হলো? ইন্দুবালা এগিয়ে যাচ্ছিলেন একটু একটু করে তরঙ্গটার দিকে। ধূসর হয়ে যাওয়া সবুজ রঙের ওপর লাল লাল ফুল, সেগুলোও কেমন যেন ঝরে পড়ার আগে তাকিয়ে আছে ইন্দুবালার দিকে। আমার বিয়ের সময় বাবা কিনেছিলেন ঢাকা থেকে, তারপর তিনটে নদী পার করে নিয়ে গিয়েছিলেন খুলনা, সেখান থেকে এই কলকাতা। ধনঞ্জয় ক্ষয়ে যাওয়া নারকেল ঝাঁটায় আরশোলা মারতে মারতে বলে, তাহলেই বুঝে দেখো
আর ওর জীবন প্রদীপ থাকতে পারে? নিবে গেছে গিয়ে কবে? ছ্যাত করে বুকে বাজে যেন ধনঞ্জয়ের কথা। তরঙ্গের জীবন প্রদীপ নিভতে পারে, তাহলে ইন্দুবালার নয় কেন? তারও তো কম পথ অতিক্রম করা হলো না। এখনো কোন মায়ায় আটকে আছেন তিনি? কেনই বা আছেন? কেমন যেন দম বন্ধ লাগে তার। ঘাড় তুলে তাকান ইন্দুবালা এক টুকরো আকাশ দেখার জন্য। কিন্তু এখানে আকাশ কোথায়? ওই তো চার কোণের চৌখুপ্পি, তার উপরে বাড়ির পেছনের আম গাছটা ঝাঁ করা হয়ে এসে পড়েছে খানিকটা ভেতরে। কাঁচা আমগুলো পুরুষ্ট হয়েছে গ্রীষ্মের রোদের খরতাপে। মন খারাপটা যেন কোথাও ঝুপ করে গায়েব হয়ে যায় ইন্দুবালার। আম দেখার আনন্দে এগিয়ে যেতে গিয়ে পায়ে কিছু একটা ঠেকে, লিচু হয়ে কুড়িয়ে নেন সেই কবেকার প্রথম ট্রেনে চড়ার টিকিট। বিলাতি আমরা খাবে গো নতুন বউ, বিলাতি আমরা? ফেরিওয়ালা হাঁক দিয়ে যায় ট্রেনের কামরায়, মুখের সামনে এনে দেখায় আমরাগুলো। ততক্ষণে ইন্দুবালার কপালের চন্দন ফিকে হয়ে গেছে, গলায় রজনীগন্ধার মালা বাসি, চোখের কাজল কিছুটা ধেবড়ে গেছে, বাকিটা রাখা আছে বিস্ময়ে মাখামাখি হয়ে। মাথা নাড়েন ইন্দুবালা, না তিনি খাবেন না। জানলার দিকে তাকিয়ে ভাবেন, এই ফল আবার কিনে খেতে হয় নাকি? তাদের গ্রামে ফেলা ছড়া যেত, কাঁচা কাঁচা দেশো আমরা পেরে আনত ভাই, মা চাটনি করত, নুন দিয়ে কুটি কুটি করে কেটে সবাই ঘুমিয়ে পড়লে দিদি ভাইতে খেত বোসদের পুকুর পাড়ে বসে। বৃষ্টির জল মেখে আমরা পাকত অম্বুবাচী পার করে, সেই সময় ঠাম্মার প্রায় সারাদিন উপোস, একবেলা ফলাহার, কখনো ছাতু ভিজে কিংবা সারাদিন মিছরির জল। বাবা এনে দিতেন সন্দেশ কলা, সেই সব মুখে তুলতেন না তিনি বড় একটা, সব যেত নাতি নাতনির পেটে। অতবার চা খাওয়া যার অভ্যেস ছিল, সেও ওই কটা দিন চা না খেয়ে দিব্যি কাটিয়ে দিত। ইন্দুবালা বিধবা হবার পর এত সব কিছু মানেননি, তার পক্ষে সম্ভবও ছিল না, আর লক্ষ্মী থাকতে তো করতেও দিত না। মাস্টার রতনলাল মল্লিক তাকে অনেক ছোট বয়সে বিধবা করে কেটে পড়েছিলেন পরপারে, দায় ফুরিয়েছিল তার। বড় ছেলেটাও এত ছোট তখন যে মালসায় ফুটিয়ে হবিষ্যির ভাত খাবে কি করে। মাঝরাতে মরেছিলেন মাস্টার রতনলাল মল্লিক। সকাল গড়িয়ে গেলেও কোনো আত্মীয় কুটুম কেউ খোঁজ নিতে আসেনি, এমনকি যাদের সাথে নেশা করে ভাসিয়ে দিতেন সেই ইয়ার দোস্তরাও না। মাছ বিক্রি করতে এসে দরজা ধাক্কিয়েছিল লক্ষ্মী, নিচে সারা শব্দ না পেয়ে সটান ওপরে উঠে এসেছিল। সে দেখেছিল মরা আগলে বসে আছে মল্লিক বাড়ির বাঙাল বউ ইন্দুবালা, দৃষ্টি স্থির, চুল এলোমেলো, চোখে জলের আভাসটুকু পর্যন্ত নেই, পাথরের মতো বসে আছে একটা মানুষ। মরার পাশেই ঘুমোচ্ছে তিন তিনটে বাচ্চা। লক্ষ্মী ডেকেছিল, মা। ইন্দুবালা ফিরে তাকিয়েছিলেন তার দিকে, সেই চাহনি দেখে লক্ষ্মী কি বুঝেছিল কে জানে। বাজার থেকে জড়ো করে নিয়ে এসেছিল লোক, তারাই খাট ফুল খই জোগাড় করেছিল। শ্মশানে গিয়েছিলেন ইন্দুবালা তিন ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে, নিজে হাতে স্বামীর মুখাগ্নি করেছিলেন শ্রাদ্ধ। নিয়ম ভঙ্গের দিন লক্ষ্মীর এনে দেওয়া ট্যাংরা মাছ আর বাড়িতে দেওয়া বড়ি দিয়ে একটা তরিজুতের ঝোল রেঁধেছিলেন।
অনেকদিন পর ছোট ছোট ট্যাংরার মাথাগুলো চুষে চিবিয়ে খাওয়ার সময় মনে পড়েছিল ঠাম্মার কথা। অম্বুবাচিতে সারাদিন উপোস করে থাকার পর ছাতু খেতে খেতে তার যখন আর কিছু মুখে রুচত না, তখন খোসা ছাড়িয়ে পাকা আমরা মুখের কাছে ধরতেন ইন্দুবালা। আম্মা চুষে চুষে সেই বুনো ফলের সব রসটুকু খেয়ে নিত। সারা ঘর ম ম করত পাকা আমরার গন্ধে। এসব কথা কোনোদিন ইন্দুবালা কাউকে বলতে পারেননি, এমনকি ছেলে মেয়েদেরকেও না। নাতি নাতনি তো অনেক দূরের কথা। কিছু কিছু জানতো মাছওয়ালি লক্ষ্মী, কিন্তু সে তো আজ কোন সুদূরের অতিথি। সেদিনের সেই ট্রেনের কামরায় বিলাতি আমরাই শুধু উঠেছিল তা নয়, তার সাথে ছিল চিরুনি, পাতাবাহারের ফুল গাছ, সূচ, বশীকরণের ওষুধ, কৃষ্ণনগরের সরভাজা, বসিরহাটের কাঁচাগোল্লা, আরও কত কিছু। ভাই মাঝে মাঝে বাবার কাছে বায়না করে খাচ্ছিল, কিন্তু ইন্দুবালার নিজের খেতে কিছু ইচ্ছে করেনি। এমনকি নতুন জরির চুল বাঁধার ফিতে দেখেও কিনতে ইচ্ছে হয়নি। জানলার পাশ দিয়ে তখন বেরিয়ে যাচ্ছিল মাঠ ঘাট, নদী, নৌকো, গ্রাম, ইঞ্জিনের কয়লার কালো ধোঁয়া। চোখ বড় বড় করে দেখছিলেন তার বয়সী মেয়েরা কাজে যাচ্ছে, কলেজে যাচ্ছে। ইন্দুবালা কলেজ যেতে চেয়েছিলেন, পড়তে চেয়েছিলেন, কিন্তু কোথা থেকে যে কি হলো, মনিরুলের সজল কালো চোখ দুটো বাঁধা থাকলো তার অন্তরে। নকশিকাঁথার মাঠের সাজুর মতো তাকে সব স্মৃতি উপড়ে নিয়ে চলে আসতে হলো এপারে। রূপাই থেকে গেল অনেক দিনের পুরনো অতীত হয়ে। ট্রেনটা জোরে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল কোন একটা স্টেশনে। কান ফাটানো আওয়াজ শোনা গেল বোমার, পুলিশের বন্দুকের। ঝুপঝুপ করে ট্রেনের জানলাগুলো পড়তে শুরু করলো। ইন্দুবালা তারই মধ্যে দেখলেন একদল ছেলে মেয়েকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালালো, কাঁদানে গ্যাস ছুড়ল। এইসব চেঁচামেচিতে পাশে বসে ঝিমোতে থাকা মাস্টার রতনলাল মল্লিকের ঘুম গেল ভেঙে। তিনিও বিরক্ত হয়ে ইন্দুবালার সামনে জানলা ফেলে দিলেন। গোটা কামরায় অসহ্য ঘুমট গরম, বাইরে চোখ জ্বালা করা ধোঁয়া, কানে এলো গর্জনের মতো স্লোগান, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। আবার একটা কাঁদানে গ্যাসের শেল ফাটল। কামরার ভেতরের লোকগুলো কেমন যেন ভয়ে কুকড়ে গেছে। তারই মধ্যে কয়েকটা ছেলে মেয়েকে হুড়মুড়িয়ে ট্রেনের কামরায় উঠতে দেখলেন ইন্দুবালা। ঝাঁকুনি দিয়ে ট্রেনটা আবার চলতে শুরু করলো। এক নতুন দেশে বউ হয়ে আসার প্রথম দিনের অভিজ্ঞতা বেশ মনে রাখার মতন হলো তার। যে ছেলেমেয়েগুলো হুড়মুড়িয়ে ট্রেনে উঠেছিল তাদের মধ্যে একজনের মাথা ফেটেছে। কোনো রকমে সে হাত দিয়ে চেপে আছে ক্ষত জায়গাটা, রক্তে ভাসছে জামা কাপড়। তারই পাশ থেকে একটা ছেলে চিৎকার করে বলল, ভয় পাবেন না বন্ধুরা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিনে একবেলা করে খাওয়ার পরামর্শ দিয়ে নিজের ক্যাবিনেটের মন্ত্রীদের পেট ভরাচ্ছেন, সেই শাসনের অবসান চাই আমরা। যে তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে, সেটা আর যাই হোক এই সরকার সামলাতে অপারগ। তাও আমরা যারা দুবেলা দুমুঠো এখনো খেতে পাচ্ছি, রেশনে গিয়ে পচা চাল আর গম কিনতে পাচ্ছি, তারা যদি এগুলো যারা একদম পারছেন না তাদের সাহায্যে কিছু দান করেন, তাহলে লোকগুলো না খেয়ে অন্তত মরবে না। দয়া করে ভুলে যাবেন না, এখনো এই দেশে এক বেলাও খাবার না জোটা লোকের সংখ্যাটা অনেক। একটা ছিপছিপে ছেলে এতক্ষণ পুলিশের সাথে লড়ে শীত দ্বারা সোজা করে বলে চলেছিল কথাগুলো।
আর তারই বন্ধুরা ট্রেনের যাত্রীদের সামনে গিয়ে হাতে একটা টিনের কৌটো নাড়িয়ে অনুদান চাইছিল। সবটাই ইন্দুবালার কাছে নতুন। ধনধান্য পুষ্প ভরা গ্রাম থেকে এ কোন দেশে এলেন তিনি, যেখানে সরকার বলছে একবেলা খাও? পাশ থেকে খবর কাগজ পড়া মধ্যবয়স্ক লোকটা মাস্টার রতনলাল মল্লিককে বললেন, খাদ্য আন্দোলন চলছে বুঝলেন কি না, আইন হবে নাকি একবেলা ভাত আর একবেলা রুটি খাবার, সরকার চাকরিও দিতে পারছে না, খেতেও দিতে পারছে না, দেশটার কি অবস্থা হয়েছে বুঝুন তাহলে। মাস্টার রতনলাল মল্লিক লোকটাকে পাত্তা দিলেন না। দ্বিতীয় বিয়ের ধাক্কা সামলাতে তিনি বেশ ক্লান্ত। ট্রেনের দুলুনির সাথে আবার ঝিমোতে শুরু করলেন। একজন তারই বয়সী মেয়ে ইন্দুবালার সামনে এসে যখন অনুদানের কৌটো ধরল, তখন খুব ইচ্ছে করল মেয়েটির সেই কৌটোতে দুয়ানা হলেও দিতে। কিন্তু সেই মুহূর্তে ইন্দুবালার কাছে কোনো নয়া পয়সাও ছিল না, অথচ গা ভর্তি ছিল সোনার গয়নায়। কৌটো ধরা মেয়েটা কেমন অবাক হয়ে তাকিয়েছিল ইন্দুবালার দিকে। একটা বালা কিংবা হার খুলে যদি দিতে পারতেন তিনি, মানুষগুলো না খেয়ে আছে যে। তার গ্রামে কপোতাক্ষের জল ঢুকে পড়লে বন্যা হতো, স্কুল বাড়ির পাকা দাওয়ায় গিয়ে উঠত লোকজন। ঠাম্মা বাবাকে দিয়ে তার অনেক আগে থেকে চাল ডাল পাঠিয়ে দিতেন বাড়িতে যা থাকত। গ্রামের লোকেরাও মজুত করত, সবাই একসাথে রান্না খাওয়া হতো। তখন কত দূর দূর থেকে বুক পর্যন্ত জল ঠেলে মানুষগুলো খিচুড়ি নিতে আসত। বড় যত্ন করে রাঁধতেন ইন্দুবালার ঠাকুমা। অন্ন হচ্ছে লক্ষ্মী, মানুষের পাতে তুলে দিলে পুণ্যি হয়। যে দেশের সব মানুষ দুবেলা দুটো অন্ন পায়, সে দেশের ভাণ্ডার ধন ধান্যে পূর্ণ হয়, বলেছিলেন ঠাকুমা। ইন্দুবালা সবেমাত্র তার হাতের বালাটা খুলতে যাবেন বলে মনস্থির করছিলেন, আর ঠিক সেই সময় তার স্বামী মাস্টার রতনলাল মল্লিক খিচিয়ে উঠলে সরে গিয়েছিল অনুদান চাইতে আসা মেয়েটা। খারাপ লেগেছিল ইন্দুবালার। মানুষগুলোর পেটের ভাতের জন্য ওরা রাস্তায় নেমেছে, ভিক্ষে করছে। তারা যদি দুবেলা ভরপেট খেতে পারে, তাহলে যে দোরগোড়ায় এসে অভুক্ত দাঁড়াচ্ছে সে পাবে না কেন? সেই ইন্দুবালা তখনও জানতেন না তিনি একদিন একটা ভাতের হোটেলের মালিক হবেন। দুবেলায় তার হোটেলে পাত পড়বে অসংখ্য মানুষের। সেই হোটেল থেকে বিনা পয়সাতেও খাবার বিলির বন্দোবস্ত থাকবে, সেটা সত্তরের জ্বালাময়ী দিনগুলোতেই হোক কিংবা তারও অনেক পরে, মানুষগুলোর কাজ হারানোর সময়। সবাই জেনে গিয়েছিল এই একটা জায়গায় এমন এক অন্নপূর্ণা আছেন যার ভাতের হাঁড়ি কারো জন্যে কোনো দিন খালি হয় না। নতুন কোণে ইন্দুবালার সঙ্গে মালপত্র হিসেবে এসেছিল বড় নকশা করা একটি তোরঙ্গ, দানের বাসনের বড় ঘড়াটা, বাবার হাতে ছিল ওপারের বাজারের জোড়া ইলিশ, ভাইয়ের হাতে দইয়ের বড় হাঁড়ি, বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাতে ছিল বিয়ের ছাতা নিপাট ভাঁজ করা, কাঁধে ফেলা ছিল দানের শাল, হাতে চকচক করছিল আশীর্বাদের দু ভরি সোনার আংটিটা। স্টেশনে ট্রেন থামলে বরের বাড়ি থেকে লোক আসা দস্তুর ছিল। নতুন কোণেকে যেভাবে গল্প শুনিয়েছিল তার বাড়ির লোকেরা, সে আরও অনেক কিছু ভেবে রেখেছিল, ব্যান্ড পার্টি, রংমশাল, ফানুস, কলকাতার রাজপথে শোভাযাত্রার মতো বর্ণাঢ্য অনুষ্ঠান। তুই শুনলেম বনেদি বাড়ির বউ হলি ইন্দু, পা পড়বে তো মাটিতে, ফুট কেটেছিল গায়ের হিন্দু বাড়ির মেয়েরা। বন্ধুরা কেউ কেউ বলেছিল আতশবাজি ফাটাবে নিশ্চয়, ঘোড়ার গাড়ি আসবে,
ফুল ছড়াবে আতরদানি থেকে আতর। কিন্তু এইসবের ছিটে ফোটাও ইন্দুবালার আশেপাশে ছিল না। নতুন বউকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে কাউকে আসতে দেখেননি তিনি। বাবা একটু কুণ্ঠা নিয়েই জানতে চেয়েছিলেন, বাবা রতন তোমার বাড়ির থেকে। কথা শেষ করতে দেয়নি মাস্টার রতনলাল মল্লিক। তার সযত্নে লালিত বাবরি চুলের গোছা নেড়ে বলেছিলেন, তাই তো এখন যে কি করি, বউ ভাতের জোগাড় যত্নে লেগে গেল কিনা লোকজন, পুরুষ বলতে বাড়িতে আমি তো একাই। বাবা বিচলিত হতে বারণ করেছিলেন জামাইকে, তিনি থাকতে চিন্তার তো কিছু নেই, শুধু এত জিনিস বলে লোকজনের খোঁজ করা, তা একটা কুলি নিলেই হয়ে যায় আর কি। বাবা কুলি ডেকে তার মাথায় তুলে দিয়েছিলেন প্রায় সব কিছু, আর যেটুকু ছিল কুড়িয়ে বাড়িয়ে সবার হাতে হাতে ধরে গেল। কপোতাক্ষর গায়ের মেয়ে যখন ভাগীরথীর পাড়ে এসে প্রথম পা দিল, তখন কেউ শাঁখ বাজালো না। কালো পাথরের থালায় দুধে আলতা মিশিয়ে কেউ পা ছোঁয়াতে বলল না। ঈশ্বরী পাটনির মতো কেউ আদর করে পার করে দিল না শ্বশুরবাড়ির দৌড়টা। কিন্তু সে গল্প আমাদের জানা। যতই মাস্টার রতনলাল মল্লিক বলুক না কেন, বৌভাতের আয়োজনে বাড়ির সবাই ব্যস্ত আছে। আমরা তো জানি ইন্দুবালার বৌভাতই হয়নি, কাকপক্ষীটিও টের পায়নি ইন্দুবালার শাশুড়ি এক বংশ ঘটির মাঝে একটা বাঙাল মেয়ে বউ করে নিয়ে আসছেন। জানাজানি হলে মুশকিল হতো, আগের বউটা বাচ্চা হতে গিয়ে মরেছিল নাকি মাস্টার রতনলাল মল্লিক গলা টিপে খুন করেছিলেন, সে নিয়ে বিস্তর কানাঘুষো আছে। তাই বাড়তি কোনো আয়োজনের দিকে যাননি শাশুড়ি। নতুন বউয়ের সাথে তার বাবা আর ভাইকে দেখে মেজাজ তিরিক্ষে হয়েছিল তার। আপদগুলোর আবার আসার দরকার কী ছিল, মেয়েটাকেই চেয়েছিলেন তিনি, পরিবারকে নয়। আর ইন্দুবালা দেখেছিলেন বাড়ির সামনে থেকে বাবা ছোট্ট ভাইয়ের হাত ধরে চলে যাচ্ছেন অপমানিত হয়ে। তাদের কেউ একটু জল মিষ্টি খাওয়ার কথা দূরে থাক, বসার জন্য পর্যন্ত বলছে না। ছেনু মিত্তির লেনের গলিটা দিয়ে যেতে যেতে ভাইটা কাঁদছে, বাবা ফিরে ফিরে তাকাচ্ছেন, চোখ ঝাপসা হয়ে আসছে। তখনও জানেন না ইন্দুবালা এই তার শেষ দেখা বাবার সাথে, এরপর আর কোনোদিন দেখতে পাবেন না বাবাকে। ইন্দুবালার বাড়ি ছেড়ে আসার বছর কয়েকের মধ্যেই মারা যাবেন বাবা, ঠাম্মা নাতনির মুখটা দেখতে চেয়েও পাবেন না। শেষ কদিন ইন্দু ইন্দু করে ঢলে পড়বেন চিরঘুমে। আর মায়ের কথা, সেগুলো যত্ন করে ইন্দুবালা শাড়ির ভাঁজে আঁচলের ছোঁয়ায় তুলে রেখেছেন, যেমন পঞ্চপ্রদীপের তাপ আঁচলে পুইয়ে গিট বেঁধে রাখতেন মা, ঠিক তেমন করেই। ভাইটা তারও অনেক পরে যোগ দিয়েছিল স্বাধীনতার যুদ্ধে। চিঠিপত্রের আদান প্রদান অল্প বিস্তর যা ছিল, যুদ্ধ শুরু হলে সেসবের পাটও চুকল। জন্মভূমির সাথে যোগাযোগ একেবারে ছিন্ন হলো ইন্দুবালার। কলকাতা শহর তখন বেশ সরগরম, মিছিলের পর মিছিল চলছে রাস্তা জুড়ে। মানুষের পাতে ভাত নেই, মনে সুখ নেই, খাবার নিয়ে যে আন্দোলন হতে পারে ইন্দুবালা জানতেন না এই শহরে না এলে। স্টেশনের বাইরে থেকে অনেক দর দাম করে বাবা একটা ট্যাক্সি ভাড়া করেছিলেন, সেই ট্যাক্সির মধ্যে ইন্দুবালা, ভাই, বাবা আর মাস্টার রতনলাল মল্লিক ঠিক এঁটে গিয়েছিলেন। সঙ্গে ছিল সেই সব জিনিসগুলো যা আজ ধনঞ্জয় কুড়িয়ে বাড়িয়ে ফেলে দিতে চাইছে। ও কতটুকু জানে এইগুলোর মাহাত্ম্য। গজগজ করতে করতে বুড়ি ভাঙা তোরঙ্গটার সামনে বসেন, ততক্ষণে ডালে ফোড়ন পড়েছে। নটা বাজতে চলল, কলেজের ছেলেগুলো খেতে এলো বলে ইন্দুবালার কাজের তাড়া পড়ে যায়।
ট্যাক্সির জানালার পাশ আর ট্রেনের জানালার ধার ঠিক এক জিনিস নয়। ট্রেনের জানালার ধারে কত গ্রাম, নদী, জলা, জঙ্গল, আর ট্যাক্সির পাশে শুধুই শহর, খেতে না পাওয়া মানুষের মিছিল। তখনও প্রথম ট্রেনে ওঠার ঘোরটা যেন কাটেনি ইন্দুবালার, অল্প অল্প মাথাটাও কি টলছিল ট্রেনের দুলুনির সাথে, তার রেশ রয়ে গিয়েছিল অনেক দিন। কলকাতায় এসেই লুকিয়ে মনিরুলকে একটা না পাঠানো চিঠি লিখেছিলেন ইন্দুবালা। জানিস মনিরুল, ট্রেন যে কি ভীষণ বস্তু তোকে না বলে বোঝাতে পারবো না, আমাদের সেই বাঁশ গাছে দোল খাওয়ার মতো। তুই নিশ্চয়ই এতদিনে ঢাকায় পড়তে চলে গিয়েছিস, অনেক কিছু দেখা হয়ে গেছে তোর, অনেক নতুন বন্ধু হয়েছে। আমার কথা মনে পড়ে আর, বোসদের পুকুর, খানার ধারের ল্যাংড়া, গাজনের মাঠ, কপোতাক্ষের ঘাট, আমি কিছু ভুলিনি মনিরুল? এখনো কি নানি সন্ধে হলে বিষাদ সিন্ধু পড়েন? তুই কি এখনো রাতের আঁধারে বাঁশি বাজাস, লণ্ঠনের আলোয় পড়িস নকশিকাঁথার মাঠ? ঢাকাতে কি তোর দেখা হলো আমাদের প্রিয় কবি জসীমউদ্দীনের? আমার যেসব কথা সব কিছু বড্ড জানতে ইচ্ছে করছে মনিরুল, আমি যে তোকে। এরপর আর লেখা এগোতে পারেননি ইন্দুবালা। তিনি মনিরুলকে কি ভালোবাসেন, পছন্দ করেন, একসাথে থাকতে চেয়েছিলেন? নিজের কাছে উত্তরগুলো স্পষ্ট নয়, যেমন ঠিক স্পষ্ট নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আদৌ হয় কি না, কিংবা ভালোবাসার অপর নাম শুধু শরীর কি না, যে শরীরটাকে মাস্টার রতনলাল মল্লিক তার কয়েক বছরের বিবাহিত জীবনে তিনটে বাচ্চার মা বানানোর ফ্যাক্টরি করে দিয়ে হঠাৎ উবে যাবেন কর্পূরের মতো হাওয়ায়। শরীরের সেই না পাওয়া কিংবা প্রচণ্ড পাওয়া কষ্টগুলো নিয়ে ইন্দুবালাকে বেঁচে থাকতে হবে দিনের পর দিন, তাও মলিন হবে না স্মৃতিগুলো, মানুষগুলো। টকবক করে ভাত ফোটে, ডাল ফোটে, মাছের ঝোলে মাছগুলো যেন ফুটতে ফুটতে ফরফর করে নিজেদের মধ্যে কথা বলে। তিনটে উনুন জেলে সেই স্মৃতি সম্ভাষণের আসন সাজান ইন্দুবালা। নতুন যে দেশটায়, শহরটায় তিনি এসে পড়লেন, এই দেশ নিয়ে, শহর নিয়ে এর আগে তিনি কম গল্প শোনেননি। বাবার বাবা মানে ইন্দুবালার দাদু এক সময় নাকি কাজ করতেন কলকাতার বন্দরে, সেখানে সাহেব শুভর খাতা লিখে তার দিন গুজরান হতো। বড় বড় জাহাজে করে কত শত যে জিনিস আসত তার কোনো ইয়ত্তা ছিল না। মেম সাহেবের ছোট্ট চিরুনি থেকে বেলজিয়াম কাঁচের আয়না, ইন্দুবালার গ্রামের বাড়িতে ঠাকুর দেবতার যা মূর্তি ছিল, লক্ষ্মী থেকে শুরু করে শিব, সব কিছু তার দাদুর আনা। চীনে মাটিতে বানানো সব হিন্দু দেবদেবীর মূর্তি, কলকাতার বড়লোক বাড়িতে ছেলে মেয়েদের খেলার জন্য বিদেশ থেকে আনা হতো, অনেক সময় বিয়ের তত্ত্ব যেত এইসব পুতুল সাজিয়ে, প্রত্যেকটা পুতুলের গায়ে লেখা থাকত মেড ইন জার্মানি, বেশ নামডাক ছিল এই শিল্পের। এগুলো বাড়িতে রাখাও সম্মানের ব্যাপার ছিল তখন। ঠাম্মার খেলার জন্য দাদু এইসব পুতুল মাঝে মাঝে নিয়ে গেলেও ঠাম্মা সবকিছু সাজিয়ে রাখতেন পূজোর ঘরে। লক্ষ্মী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এগুলো নিয়ে কেউ খেলে নাকি? শুক্রবার হলেই দাদু বাড়ি ফিরতেন শিয়ালদা স্টেশন হয়ে খুলনায়।